আমার এই ছবিতে যদি সবথেকে মূল্যবান যদি কিছু কোনো কিছু পেয়ে থাকি সেটা হচ্ছে আমার তিনটে অসাধারণ অ্যাক্টার্স, চাইল্ড অ্যাক্টার্স, ব্রত ব্যানার্জি, অভিরাজ অ্যান্ড তিয়াশা পাল। কণ্ঠর জন্য খুঁজতে গিয়ে ব্রতকে আবিষ্কার করা হয় আর কি। ওরা আমাকে একটা রেকর্ডিং পাঠিয়েছিল, ব্রতর একটা রেকর্ডিং বাবুকে পাঠিয়েছিল, আমি রিজেক্ট করে দিয়েছি। আর না না না, চলবে না চলবে না, দিস ইজ নট দ্য কাইন্ড অফ ইমেজ আই হ্যাভ ইন মাইন্ড। আগের দিন জন্মাষ্টমী, আগের দিন জন্মাষ্টমী, স্বপ্ন আমার সে। ব্রত ছাড়া বোধ হয় ভুটু আর কেউ হতে পারে না, যখন মানে ব্রত ইজ ব্রত, আই মিন আনপ্যারালেল। আমি যখন ফিরে আসি তখন ওরা বলল যে না, ব্রতকে ছাড়া যাবে না। তো ব্রতকে যখনই আমাদের দেখা হয়েছিল, তো সেদিন ব্রত আমাকে প্রথম দিন এসে আমায় জিজ্ঞেস করেছিল যে কি করতে হবে, আমি ঠিক বুঝতে পারছি না কি করবো বলো। আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তরঙ্গ আজ খোলো। ওরা বললো যে প্লিজ দিদি আপনি একটু দেখুন ওকে, একবার অন্তত দেখুন আপনি, কিন্তু তারপরে ডিসিশন নিন। আমি মনে ঠিক আছে নিয়ে এসো। তোমার মুখ অশ্রু ঝরো মরো, অশ্রু ঝরো মরো, অশ্রু মানে তো কান্না, আচ্ছা ঝরো মরো মানে যখন আমি প্রথম দেখলাম ওর মায়ের সাথে কথা বলেছিলাম, আমার ওকে প্রথম দেখাতে ভালো লেগেছিল। এই নয় যে ও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলছে বলে, তা নয়। অনেকে হয়তো বলে, অনেকে হয়তো শিখিয়ে পড়ি একটা কথা, আমি প্রথমে তাই ভেবেছিলাম। তারপর দেখলাম যে না, ওকে আমি অবজার্ভ করলাম যে না, ও যখন একা থাকছে তখনও না এনার্জি থেকেও বড় কথা, ও একটা কিছু নিয়ে থাকছে সারা। ওর সঙ্গে যখন আমার সিন ছিল আমাকে বলছে, আরে ভাই তুমি যদি আমাকে সঠিক কিউটা, ও যতবার ভুলে যাচ্ছে ততবার আমাকে বলছে, আর খুব বড় সিন মানে খুব ডিফিকাল্ট সিন, ও আমাকে বলছে যে আরে ভাই তুমি যদি কিউটা ঠিকভাবে না দেবে তো আমি ডায়লগটা কোথা থেকে বলবো। আমি তখন বলি, আর ভাই তুই যদি ডায়লগটা ঠিক করে না বলবো কিউটা কোথা থেকে দেবো। আমরা এত স্মার্ট বাচ্চা দেখিনি। এই জেনারেশনের বাচ্চারা জানে কোথায় কোন দিকে তাকিয়ে কতটুকুন হাসতে হবে, কার সাথে কি কথা বলতে হবে। যদি তোমাকে পুলিশের কাছে না ধরে না, তাহলে আমার নাম ব্রত ব্যানার্জি না। আমার খুব ভালো লেগেছে ওর গভীরতা এবং ও প্রাণবন্ত। একটা বাচ্চা সে তো প্রাণবন্ত হবে, কিন্তু তার মধ্যে এত গভীরতা। ও যে কী করে ওরকম ট্যালেন্টেড আই হ্যাভ নো ক্লু, মানে আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি এবং আমার মনে হয় ওর ভবিষ্যৎ কী। আমি ব্রতকে দেখবার পর আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ও ভুটু ওই হতে পারে, এছাড়া আর কি হতে পারে। তখন আমরা ঠিক করলাম যে না না, আমরা ব্রতর জন্য আগে হামিটা করে ফেলি আর কি। আরও এক বছর বা দু বছর যদি ওয়েট করতে যাই আমরা হামি করবো বলে, হয়তো সেটা হারিয়েও যেতে পারি আর কি। তিয়াশা ওয়াজ মাই চয়েস, আর তিয়াশাকে আমার মনে ছিল রামধনুতে তিয়াশা একটা শট দিয়েছিল আর কি। প্রথম শট, ছবিটার প্রথম শটটা ওয়াজ উইথ তিয়াশা। এবং ওর ভেতরে ওই চিনির ভেতরে যে মিষ্টি ব্যাপারটা রয়েছে, নামটার মধ্যে যে জিনিসটা রয়েছে সেইটা তিয়াশার মধ্যে রয়েছে। তো ওকে যখন নিয়ে আসা হলো মানে মনে হলো পারফেক্ট, মানে আমার ছবির জন্য একদম পারফেক্ট। ও যদি ঠিকভাবে গ্রুমড হয়,
ও কিন্তু খুব ভালো অভিনেত্রী হবে। সব থেকে বড় কথা তনুরুচির এক্সপ্রেশন। আমাদেরকেও হয়তো কোথাও ধরিয়ে দিতে হয় এই জায়গাটা না, এই এক্সপ্রেশনটা এরকম হবে না, এরকম করো। ওকে না কিছু বলতে হচ্ছিল না। ওনা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করছে এবং সেটা চোখ দিয়ে, উইদাউট এনি ডায়ালগ। একটি বাচ্চা এত 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 ট্যালেন্টেড, এত ন্যাচারাল অ্যাক্টিং, এত স্পন্টেনিয়াস অ্যাক্টিং, মানে আর এদের মাঝখানে হচ্ছে অভিরাজ। আমি খেদে হি ওয়াজ সিলেক্টেড ফর কন্ঠ, কন্ঠ তো নিজে কোনো অডিশন করছিল, তখন অভিরাজকে সিলেক্ট করেছিল। বলছি না চলে যেতে, চলে যা, তুই গেট লস্ট, গেট লস্ট। আমি অভিরাজের মতো এরকম অভিনয় আমি খুব কম দেখেছি অল্প বয়সে। ওই বাচ্চাটা কিন্তু লম্বা রেসের ঘোড়া, বন্ধু বন্ধুকে কিস করে তো, মানে আজ থেকে 20-25 বছর বাদে যদি ও ইন্ডাস্ট্রিতে থাকে বা যেখানে ও থাকবে ও কিন্তু শাইন করবে। বন্ধু বন্ধুকে কিস করে তো, আমার খেয়ে হারিয়ে যাচ্ছিল। আমার খালি মনে হয়েছিল ও এত ভালো কি করে করছে। দুজন আমরা শিশু অভিনেতার সঙ্গে কাজ করেছি, আই কনসিডার অভিরাজ ওদের মধ্যে অন্যতম একজন সেরা। ইজ এ ভেরি ট্যালেন্টেড বয়, মানে ফিউচারের রবি ঘোষ আর অনুপ কুমার ওর মধ্যে আমি দেখতে পাই আর কি।